বঙ্গোপসাগরে দানা বান্ধুছি লঘুচাপ। 18 তারিখ বেলকু লঘুচাপ সম্ভাবনা, এহার প্রভাবে 17-18 তারিখ প্রবল বর্ষা সম্ভাবনা রয়েছে। দুই দিন সারা রাজ্যকু অরেঞ্জ আলর্ট জারি করেছে ভারতীয় পানিপাগ বিভাগ। 115-205 মিলিমিটার বর্ষা সম্ভাবনা রয়েছে, ফলে আকস্মিক বন্যা ও জলবন্দী স্থিতি উপুজি পারে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিবলয়, এবে এহা পূর্ব কেন্দ্রীয় বঙ্গোপসাগরে কেন্দ্রীভূত হয়েছে। পরবর্তী 48 ঘণ্টা মধ্যে এহা লঘুচাপর রূপ নেব। প্রভাবে উপকূল এবং আভ্যন্তরীণ ওড়িশায় প্রবল বর্ষা সম্ভাবনা রয়েছে। কালিঠার 19 তারিখ যায় সর্বাধিক প্রভাব পড়ব। আজ প্রবল বর্ষা নিয়ে 5টি জেলাকে সতর্কতা জারি করা যাইছে। কেন্দুঝর, ময়ূরভঞ্জ, সম্বলপুর, অনুগুল এবং দেবগড়কু ইয়েলো আলর্ট জারি হয়েছে। এসবু জেলার 70-110 মিলিমিটার পর্যন্ত বর্ষা হব। আসন্তকালি প্রবল বর্ষা নিয়ে বালেশ্বর, ভদ্রক, ময়ূরভঞ্জ, কেন্দুঝর, কটক, কেন্দ্রাপড়া, যাজপুর, জগৎসিংহপুর, পুরী, খোর্ধা, নয়াগড়, গঞ্জাম, গজপতি, রায়গড়া, নবরঙ্গপুর, মালকানগিরি, কোরাপুট এবং বলাঙ্গীর জেলাকে সতর্ক করেছে আঞ্চলিক পানিপাগ কেন্দ্র।